আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও সবাইকে রেবেকাস কুইজিনে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে বাঙালির অতি প্রিয় একটি খাবার সরিষা ইলিশ আজকে নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন কিভাবে করি দেখে নিই। এর জন্য আমি 5 থেকে 6 পিস মাছ এখানে নিয়েছি। এর মধ্যে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিব। মাখিয়ে 10 থেকে 15 মিনিট আপনারা ম্যারিনেট করে রেখে দিবেন। এর থেকে একটু বেশিক্ষণ রাখা লাগবে না, সুন্দর করে মাখিয়ে রাখবেন। এদিকে আমি প্যানে আমি 1/4 কাপ তেল দিলাম আর 1 কাপ পেঁয়াজ কুচে দিলাম। তেল এবং পেঁয়াজ এই দুটোই আপনারা কম বেশি করতে পারবেন, প্রবলেম নেই। গ্রেভি যদি বেশি চান সেক্ষেত্রে পেঁয়াজ বেশি দেওয়া যাবে। কিছুক্ষণ 2 মিনিট নাড়া পরে পেঁয়াজ যখন একটু চকচকে হয়ে যাবে তখন আপনি 7-8টা মরিচ দিয়ে দিব। মরিচ কাঁচা মরিচ দিয়েই করবো, শুকনো মরিচ দিব না। মাছে যেহেতু অল্প একটু দিয়েছি ওটাই যথেষ্ট। হালকা যখন বাদামি হয়ে আসবে তখন আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে আবার একটুখানি নাড়বো। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, মশলা ভালো কষানো হলেই কিন্তু আপনার যে কোনো কারি ভালো হবে। মশলাটা মাখানো কষানোটা কিন্তু মেন। কিছুক্ষণ পরে আমি 1 টেবিল চামচ সরিষা বাটা দিলাম। এর মধ্যে আমি 1টা চামচ 1টা কাঁচামরিচ এবং সামান্য একটু লবণ দিয়ে বেটে নিয়েছিলাম, নাহলে কিন্তু সরিষা তিতা লাগে। কিছুক্ষণ আবার একটু কষাবো। 1/2টা চামচ আমি হলুদের গুঁড়া দিচ্ছি, গুঁড়া মশলাগুলো দিয়ে দিব একে একে। অল্প একটু নেড়ে জিরার গুঁড়া দিলাম 1টা চামচ, আবার একটুখানি নেড়ে 1টা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। তারপরে সামান্য একটু গরম পানি দিলাম, অল্প 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 করে গরম পানি কয়েকবার করে দিয়ে 2 থেকে 3 বার দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবেন। মশলাটা খুব ভালো করে কষালে কিন্তু আপনার তরকারি এমনি ভালো হবে। 2 থেকে 3 বার আমি একটু কষিয়ে নিয়েছি। এবার আমি গ্রেভির জন্য অল্প একটু পানি দিব, 1/4 কাপ মতো গরম পানি দিলাম। অলওয়েজ গরম পানি দিবেন। গরম পানি দিয়ে আমি জাস্ট একটুখানি পরেই আমি মাছগুলো সাজিয়ে দিব। মাছগুলো সাজিয়ে দিলে মাছটা হতে কিন্তু সময় লাগবে না, খুব অল্প সময়। ইলিশ মাছ নরম মাছ তো সময় লাগে না। 2 মিনিট আমি একপাশ হতে দিব, ঢেকে দিব 2 মিনিট। 2 মিনিট একপাশ যখন হয়ে যাবে এটা আমি এবার উল্টে দেবো আস্তে আস্তে। এটা খেতে কিন্তু খুব মজা, এটা আমার মায়ের রেসিপি। এটা যারা আসলে খেয়েছে তারা তো জানে, আর যারা খায়নি তাদেরকে রিকোয়েস্ট করবো এটা একটু টেস্ট করে দেখতে, কেমন হলো আমাকে জানাবেন। জালটা কিন্তু কমাই দিবেন এই মুহূর্তে, মানে আঁচটা একেবারে কমাই দিব। এবং লবণ টেস্ট করে দেখবেন, আমার একটু লবণ প্রয়োজন ছিল, আমি অল্প একটু লবণ দিলাম। আপনারা লবণ টেস্ট করে দিবেন এবং সামান্য একটু গরম পানি দিলাম যেন লবণটা সুন্দর মতো মিশে যায়। যখন দেখবেন মাছটা হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে আসছে, তখন আমি এতে একটা জিনিস দিব, চিনি। 1 টেবিল 2 টেবিল চামচ পানির মধ্যে আমি অল্প 1 চা চামচ চিনি মিশিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবছেন চিনি কেন, চিনিটা আপনার মাছের স্বাদকে জাস্ট ডাবল করে দিবে, বিশ্বাস করুন। এবার ঢেকে দিয়ে জাস্ট 2 মিনিট রাখবো। হয়ে গেছে মাছ রান্না, হয়ে গেল আমার সরিষা ইলিশ। কেমন লাগলো আমাকে একটু জানাবেন। যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য, আর আমাকে পাশে থেকে উৎসাহ দিবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।